অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সভা চলছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তীকালীন সরকার এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার কথা জানান পরিবেশ ও বন দর্শক বৈঠকের খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহমুদ শাওন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন তিনি শাওন এখন কোন দল বৈঠক করছে প্রধান উপদেষ্টার সঙ্গে আর এরপর কারা বৈঠকে অংশ নেবেন পাশাপাশি আরও একটি বিষয় জানাবেন এখন পর্যন্ত যেসব দল বৈঠক করেছে তারা কি প্রস্তাব দিয়েছে তানিয়া তানিয়া এখন এই মাত্র আরেকটি রাজনৈতিক দল এখানে আসলেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন আমরা ধারণা করছি যে এখন গণফোরাম আসার কথা রয়েছে গণফোরামে আসবেন এবং গণফোরামের নেতৃবৃন্দ ভিতরে প্রবেশ করবেন পরই আর জাতীয় পার্টির আসার কথা রয়েছে জি এম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এখানে আসবেন সাড়ে সাতটায় এবং এর মধ্য দিয়ে আসলে আজ দিনভর যে দিনভর যে আলোচনা চলল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেটির সমাপ্তি হবে আপনাকে জানিয়ে রাখি যে তিনটায় আজ শুরু হয় যে বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে যে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা তারই অংশ হিসাবে আজ বেলা তিনটায় আসেন প্রথমত ইসলামী দলগুলো সমমনা সাতটি ইসলামী দল এবং সংগঠনের নেতৃবৃন্দ আসেন তারা আলোচনা করেন এবং এরপরে আমরা দেখেছি সাড়ে তিন সাড়ে চারটার পর এলডিপির প্রধান অলি আহমেদ আসেন এরপরে আসলে বিএনপি জাতীয়তাবাদী দল এর একটি জাতীয়তাবাদী বারো দল সমমনা দল তারা আসেন এরপরে জাসদ বাংলাদেশ বাংলাদেশের জাসদ নামে আরেকটি দল এসে এখানে আলোচনা করেন এবং আমরা জানি যে একটু পরে এই মাত্র মানে গণফোরাম এবং গণফোরামের পরে জাতীয় পার্টি আসবেন এই যে রাজনৈতিক দলগুলো আসছেন তাদের সাথে কিন্তু আমরা পরে কথা বলেছি তারা বলছেন যে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য যে ধরনের সংস্কার দরকার সেই সব জায়গায় যেন সরকার অতি দ্রুত হাত দেয় এবং একটি নির্বাচনের পরিবেশ যেন তৈরি করে সবার অংশগ্রহণমূলক যেন নির্বাচন হয় এটি তারা দাবি করেছেন পাশাপাশি একটি বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যেন সংসদ হয় এটি ইসলামী দলগুলো আমাদেরকে জানিয়েছেন তারা এই প্রস্তাবটি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টাও তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা মানে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার তারা অযৌক্তিকভাবে কোনো সময় নেবেন না একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তার আগে যে ধরনের সংস্কার দরকার সেটি তারা করার কথা জানিয়েছেন তো সব মিলিয়ে যদি তানিয়া বলি যে এই আলোচনাটি আসলে রাত আটটা পর্যন্ত চলবে আজকের এই বৈঠক এইটুই এইটুকুই আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে আর দুটি দল আছে একটি বলছিলাম গণফরম অন্যটি জাতীয় পার্টি এর পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকের মতো শেষ হবে আলোচনা তানিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন মাহমুদ শাওন